কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই গো। আমি যাচ্ছি, ছুটছি, এখন ডাক্তারখানায় যাবো। প্রথমে তো অত তো বসে নিলাম, কেন বলো তো? আমাদের বাড়ি থেকে ডাক্তারখানাটা যেতে একটু সময় লাগে। ডাক্তারখানা বলতে আমি হসপিটালে যাচ্ছি, যেটা হচ্ছে তোমার আমাদের এদিকে শর্টলেক সেবা হসপিটালে। দেখো 24 ঘন্টা খোলা এমার্জেন্সি। আমি এখান থেকে ডাক্তারের টিকিটটা কাটা প্রয়োজন, 24 ঘন্টা খোলা এমার্জেন্সি। তারপর টিকিটটা কাটিয়ে আমি চলে এসেছি এক্সরে রুমের সামনে। এখানে আমার এক্সরে হবে, ফিজিওথেরাপির রুম আছে পাশে, সেটাও যদি হয়। তারপরে এসেছি রক্ত পরীক্ষা, খালি রক্ত পরীক্ষা করবো। কী হয়েছে সেটা বুঝে উঠতে পারছি না। বুঝে ওঠার আগেই এত ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুটে চলে এসেছি ডাক্তারখানা। এই দেখো সামনে রোগটা ডাক্তারখানা আমার দেখানো হয়ে গেছে। একটু সময় নিয়েছিল, ভিডিওটা কেটে করেছি বলে তোমরা বুঝতে পারোনি। সামনে দুটো নার্স যদি ছিল, তারপরে সামনে পেয়ে গেছি। বাড়ি যাওয়ার সময় মানে টোটো রিক্সা অটো উঠে পড়লাম, কী আর করবো, বাড়ি যাই। ডাক্তার দেখিয়েছি, আবার কতগুলো টেস্ট দিয়েছে, টেস্টের পর টেস্ট। এত টেস্ট করতে করতে আমি না পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল বাটনটাকে প্রেস করে দিও। আমার পাশে থেকেও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। প্লিজ 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 বন্ধুরা।